নবী সাল্লাম। উমর বলছেন কিন্তু হিজরান ফিবাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের বাড়িতে লালন পালন হতাম, আমি ছোট ছিলাম, আমার মা আমাকে নিয়ে এসেছে, আমি রাসূলের বাড়িতে থাকতাম। ওয়াদি তাতিশু ফি শাফা, খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যেত, একবার এখানে হাত দিতাম, এখানে বড় ওখানে হাত দিতাম, একবার এখানে হাত দিতাম, এটা আমার পরিবেশ ছিল, আমি ছোট ছেলে খাওয়ার নিয়ম আর কি বুঝি। তখন আল্লাহ রাসূল বলছেন সামিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুলবিয়ে মিনি ডান হাতে খাও, কুলমে মায়ালিক পাশ থেকে খাও, একসাথে তিন কথা। প্রত্যেক পিতাকে এই দায়িত্ব পালন করতে হবে, মাকে এই দায়িত্ব পালন করতে হবে, কে পড়ে কে বলে, এমনিতেই চলে চলছে তো, কোনো তো সমস্যা হয় না। অন্য ঘরের ছেলে তাকে বলছেন বিসমিল্লা বলো, ডান হাতে খাও, পাশ থেকে খাও। অত্র হাদিসের বিবরণে প্রথম কথা বিসমিল্লা বলা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শয়তান ইস্তাহিল্লু তাম আল্লা ইউযকার রাসূলুল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য হালাল করে নেয়, খায় যে খাদ্যে বিসমিল্লা বলা হয় না। বিসমিল্লা না বললে ও খাবেই, কাউকে বলা লাগবে না। আপনার স্ত্রী যদি আপনার বাচ্চাকে বিসমিল্লা না বলেই দুধ খাওয়ায়, সে দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে, কাউকে বলা লাগবে না। ওই খাদ্য শয়তান খায় যে খাদ্যের উপরে বিসমিল্লা বলা হয় না, তখন মানুষও খায় শয়তানও খায়। তো অনুবাদক 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, আমরা ওভাবে বলছি, হাদিস বুখারী মুসলিম, কোনো সন্দেহ আছে এই কথা বলতে পারি না। তাহলে শরীয়তে এরকমই